আজকে আমরা যে কনভার্টারটা নিয়ে কথা বলবো সেটা আরো একটা ডিসি-ডিসি কনভার্টার, একে বাক বুস্ট কনভার্টার বলা হয়। এর আগের ভিডিওগুলোতে আমরা বাক কনভার্টার পড়ে এসেছি। বাক কনভার্টার হচ্ছে এমন একটা ডিসি কনভার্টার যেটার ইনপুটের ভোল্টেজের থেকে আউটপুটের ভোল্টেজটা কম হয়। বুস্ট কনভার্টার আমরা পড়ে এসেছি। বুস্ট কনভার্টার হচ্ছে এমন একটা কনভার্টার যে কনভার্টারে আউটপুটের ভোল্টেজ ইনপুটের ভোল্টেজের থেকে বেশি হয়। বাক বুস্ট কনভার্টার হচ্ছে এমন একটা কনভার্টার যেই কনভার্টারটা দিয়েই আউটপুটের ভোল্টেজকে কমানো এবং বাড়ানো দুইটাই করা যায়। সুতরাং এটা হচ্ছে মেইনলি ভোল্টেজ রেগুলেশনের কাজে ব্যবহার করা হয়। এখন আমরা বাক বুস্ট কনভার্টারটার সার্কিটের চিত্রটা দেখি। বাক বুস্ট কনভার্টারের সার্কিটের ডায়াগ্রামটা হচ্ছে এটা। এটার দুইটা স্টেট রয়েছে, একটা হচ্ছে অন স্টেট, অর্থাৎ এই মসফেটটা যখন অন করা থাকে তখন এটা হচ্ছে একটা সুইচ, ক্লোজড অবস্থায় থাকলে যেমন কাজ করে সে তেমন অবস্থান প্রকাশ করে, আর এই মসফেটটা যখন বায়াসটা সরায় ফেলা হয় অর্থাৎ মসফেটটা যখন অফ থাকে তখন একটা ওপেন সুইচের মতন কাজ করে। প্রথমে আমরা সার্কিটের পালস দিলে সার্কিটটা হচ্ছে যখন ক্লোজ, সুইচ ক্লোজড অবস্থায় আছে সেই অবস্থানটা দেখি। যেহেতু ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে থাকে তাই ডায়োডটা হচ্ছে একটা খোলা সুইচের মতন আচরণ করে। তখন এই যে এই লুপটাতে আমরা যদি KVL দেই তাহলে দেখতে পারবো VL অর্থাৎ ইন্ডাক্টরের যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের সমান। এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি, এখন যদি এই মসফেটের গেটে যেই পালসটা আছে সেই পালসটা যদি আমরা সরিয়ে দিই অর্থাৎ মসফেটটাকে যদি বন্ধ করে রাখি, সুইচটা হচ্ছে ওপেন অবস্থায় পৌঁছে যাবে। সেই ওপেন অবস্থায় কেমন হয় সেই সার্কিটটা একটু দেখি। সুইচটা যখন ওপেন থাকে ডায়োডটা তখন হচ্ছে ক্লোজ অবস্থায় কাজ করে, এর জন্য হচ্ছে সার্কিটটা দেখতে হচ্ছে এমন হয়ে যায়, অর্থাৎ ইনপুটে কোনো ভোল্টেজ বা কারেন্ট প্রদর্শন করছে না কিন্তু ইন্ডাক্টরটা হচ্ছে আউটপুটে ভোল্টেজে ভোল্টেজ দেয়। এখন এই লুপটার মধ্যে যদি আমরা KVL প্রদর্শন করি তখন যেটা হবে, বাক বুস্ট কনভার্টারের সার্কিটটা যদি আমরা আরেকবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ কখনো সরাসরিভাবে যুক্ত থাকে না। সার্কিটে যখন সুইচটা ক্লোজ থাকে তখন এই ইন্ডাক্টরটা হচ্ছে ইনপুট ভোল্টেজ থেকে পাওয়ার স্টোর করে রাখে বা এনার্জি স্টোর করে রাখে। সুইচটা যখন ওপেন হয়ে যায় অর্থাৎ এই ইনপুট ভোল্টেজটা যখন সার্কিট থেকে সরে যাচ্ছে তখন ইন্ডাক্টর সে যেই এনার্জি স্টোর করে রেখেছিল সুইচ ক্লোজড অবস্থায়, সুইচ ওপেন হওয়ার সাথে সাথে ইন্ডাক্টর হচ্ছে ভোল্টেজে আউটপুট ভোল্টেজে হইতেছে তার সেই এনার্জি, যে পরিমাণ এনার্জি সে স্টোর করে রাখছিল সেই এনার্জিটা হচ্ছে ডিসিপেট করে দেয়। এই কারণে বাক বুস্ট কনভার্টারটাকে হচ্ছে ইনডিরেক্ট কনভার্টার বলা হয়। এখন একটা ফুল সাইকেলে ইন্ডাক্টর ভোল্টেজটা কেমন পরিবর্তন হয় সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের এই সমীকরণটাকে সলভ করতে হবে। যেহেতু এখানে অফ স্টেট এবং অন স্টেটে ইন্ডাক্টর দুই রকম ভাবে আচরণ করে তাই আমরা এখানে সম্পূর্ণ সাইকেলটাকে ভেঙে দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে অন স্টেটের জন্য আর একটা হচ্ছে অফ স্টেটের জন্য। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমরা দেখতে পাবো যে এটাই হচ্ছে বাক বুস্ট কনভার্টারের ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এই এখানে আমরা ডি এর মানকে পরিবর্তন করে ইনপুটের ভোল্টেজের থেকে আউটপুটের ভোল্টেজকে বাড়াতে এবং কমাতে পারি। যদি ডি এর মান হচ্ছে 0.5 থেকে ছোট হয়ে থাকে তখন হচ্ছে আউটপুটের ভোল্টেজটা হচ্ছে ইনপুটের ভোল্টেজ থেকে কম হবে। যদি ডি এর ভ্যালু হচ্ছে 0.5 এর থেকে বেশি হয় তখন হচ্ছে আউটপুটের ভোল্টেজ ইনপুটের ভোল্টেজের থেকে বেশি হবে, অর্থাৎ তখন সেটা বুস্ট হিসেবে কাজ করবে। তাহলে 0.5 এর নিচে অর্থাৎ টাইম সাইকেল যখন হচ্ছে অন স্টেট হচ্ছে পুরো টাইম সাইকেলের অর্ধেকের নিচে থাকবে তখন হচ্ছে সেটা একটা
বাক কনভার্টার, আর টাইম সাইকেলের অন টাইম যদি হচ্ছে এটা সম্পূর্ণ টাইম সাইকেলের অর্ধেক হয়ে থাকে তখন হচ্ছে সেটা বুস্ট কনভার্টার, অর্ধেকের বেশি হয়ে থাকে তখন সেটা হচ্ছে বুস্ট কনভার্টার হিসেবে কাজ করে। এভাবে এই সার্কিটটা একাধারে বুস্ট অর্থাৎ আউটপুটের ভোল্টেজকে ইনপুটের ভোল্টেজ থেকে বাড়ায়, আবার বাক আউটপুটের ভোল্টেজ থেকে ইনপুটের ভোল্টেজ থেকে কমায়, বাক এবং বুস্ট একসাথে কাজ করে। এখন যদি আমরা ইন্ডাক্টরের কারেন্ট সুইচ ক্লোজড অবস্থা এবং সুইচ ওপেন অবস্থায় কেমন ছিল সেটা একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে ইন্ডাক্টরের কারেন্ট সুইচ যখন ক্লোজড অবস্থায় ছিল তখন হচ্ছে এরকম, আর সুইচ যখন ওপেন অবস্থায় ছিল তখন হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট ছিল অর্থাৎ সুইচ যখন ক্লোজ অবস্থায় থাকে তখন ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এরকম একটা সমীকরণ মেনে চলে। সুইচ ক্লোজ অবস্থায় হচ্ছে এটার ঢালটা হচ্ছে পজিটিভ থাকে, আর সুইচটা যখন ওপেন অবস্থায় থাকে তখন এটার ঢালটা হচ্ছে নেগেটিভ অবস্থায় থাকে। কারেন্টের গ্রাফটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুইচটা যখন ক্লোজড অবস্থায় ছিল তখন হচ্ছে একটা পজিটিভ ঢাল বিশিষ্ট দেখা প্রদর্শন অবস্থা প্রদর্শন করবে, আর সুইচটা যখন ওপেন ছিল তখন হচ্ছে একটা নেগেটিভ ঢাল বিশিষ্ট অবস্থার প্রদর্শন করবে। আবার যখন হচ্ছে সুইচটাকে অন করা হবে বা অন স্টেটে এটা হচ্ছে একটা পজিটিভ ঢাল বিশিষ্ট সরলরেখার মতন থাকবে, অর্থাৎ আমরা কারেন্টটা হচ্ছে এরকম ভাবে পাবো। অর্থাৎ ইন্ডাক্টরের কারেন্টের একটা সর্বোচ্চ মান পাওয়া যাবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে গ্রাফটা একটা সর্বোচ্চ মান আছে যাকে হচ্ছে আইএল ম্যাক্স বলা হয়, আর ইন্ডাক্টর কারেন্টের একটা সর্বনিম্ন অবস্থান আছে যাকে হচ্ছে আইএল মিনিমাম বলা হয়ে থাকে। এই আইএল ম্যাক্স এবং আইএল মিনিমামের গড় করলেই হচ্ছে আমরা একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে এভারেজ পরিমাণ কারেন্ট যেতে পারে সেই কারেন্টটা পাবো। আর এই আইএল ম্যাক্স আর আইএল মিনিমামের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমাদের এই কারেন্টের যে রিপলটা বা ডেল আইএল। এখন যদি সুইচ যখন ক্লোজড অবস্থায় ছিল তখন সার্কিটটার দিকে আরেকবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে সুইচ যখন ক্লোজড অবস্থায় আছে এবং এই ডায়োডটার রিভার্স বায়াসের কারণে আউটপুটটা হচ্ছে ইনপুটের থেকে বিক্ষিপ্ত, অর্থাৎ শুধুমাত্র হচ্ছে তখন আমরা ইনপুটে হচ্ছে কারেন্টটা পাবো। আবার সুইচটা যখন ক্লোজড অবস্থায় আছে এই সুইচ যেহেতু বন্ধ তাই ইনপুটে হচ্ছে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা যদি এই গ্রাফটার দিকে আরেকবার লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে ইনপুট কারেন্টের ক্ষেত্রে যেটা হবে, ইনপুট কারেন্টের গ্রাফ যদি আমরা আঁকি তাহলে দেখা যাবে শুধুমাত্র অন স্টেটে হচ্ছে আমরা ইনপুটে একটা কারেন্ট পাবো যেটা হচ্ছে এই ইন্ডাক্টর কারেন্টের সমান, আবার অফ স্টেটে হচ্ছে কোনো কারেন্ট থাকবে না। অফ স্টেটে হচ্ছে যেহেতু ইন্ডাক্টরটা তখন হচ্ছে আউটপুটে ভোল্টেজ সরবরাহ করছে, আউটপুটে তখন হচ্ছে কারেন্ট পাওয়া যাবে। সুতরাং যদি আমরা ইনপুট কারেন্টের দিকে লক্ষ্য করি তখন অফ স্টেটে কোনো ইনপুট কারেন্ট থাকবে না, আবার যখন একটা নতুন অন স্টেট শুরু হবে তখন হচ্ছে আমরা ইনপুটের মধ্যে কারেন্টটা দেখতে পাবো। তাহলে ইনপুটের যদি গ্রাফটা আঁকি তখন ইনপুটের গ্রাফটা হচ্ছে এরকম আসবে, আর যদি আমরা আউটপুটের গ্রাফটা আঁকি তখন আউটপুটের গ্রাফটা যেরকম আচরণ করবে সেটা হচ্ছে আউটপুট যেহেতু সুইচটা যখন ক্লোজড অবস্থায় ছিল আউটপুটের মধ্যে দিয়ে তখন হচ্ছে কারেন্ট যাচ্ছে না, আমরা আউটপুট অবস্থায় অর্থাৎ সুইচটা যখন ক্লোজড অবস্থায় ছিল তখন আউটপুটে কোনো কারেন্ট যাবে না, সুইচটা যখন আবার হচ্ছে ওপেন অবস্থায় থাকে তখন হচ্ছে আউটপুটের মধ্যে দিয়ে কারেন্ট যায়। তাহলে কারেন্টের গ্রাফটা হবে হচ্ছে অনেকটা এরকম, এই কারেন্টটা হচ্ছে ইন্ডাক্টর সরবরাহ করে। আবার যখন একটা নতুন অন স্টেট আছে সেই নতুন অন স্টেটে হচ্ছে আউটপুটে আমরা কোনো কারেন্ট পাবো না, আবার যখন নতুন একটা অফ স্টেট চলে আসবে সুইচের অফ স্টেট তখন হচ্ছে আমরা কারেন্ট আউটপুটে কারেন্ট পাবো। অর্থাৎ আউটপুটের কারেন্টের গ্রাফটা হবে হচ্ছে এরকম, আর ইনপুটের কারেন্টের গ্রাফটা হবে হচ্ছে দেখতে এরকম। এখন যদি আমরা গ্রাফ থেকে ইনপুট এবং আউটপুট কারেন্টের সম্পর্ক বের করার চেষ্টা করি তখন সেই সম্পর্কটা হবে হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটু আগে হচ্ছে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের যেই সম্পর্ক সেই সম্পর্কটা বের করে আসছি। আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম। এখন আমরা লক্ষ্য করি যে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের মধ্যে হচ্ছে একটা মাইনাস আছে, এই সম্পর্কে হচ্ছে একটা মাইনাস আছে। এই মাইনাসটা আসলে কি বোঝায়? এই মাইনাসটা বোঝায় যে আউটপুট ভোল্টেজ যখন আমরা পাবো তখন ইনপুটের ভোল্টেজের থেকে আউটপুটের ফেজটা হচ্ছে পরিবর্তন হবে, আউটপুটের ফেজটা পরিবর্তন হবে। ইনপুটে আমরা যে
ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা যদি পজিটিভ হয়ে থাকে, সেই ভোল্টেজটার ফেজ যদি পজিটিভ হয়ে থাকে, যখন আমরা আউটপুটে বাক বুস্ট কনভার্টারের আউটপুট দেখব, তখন দেখব যে আউটপুট ভোল্টেজটার ফেজটা পরিবর্তন হয়ে গেছে। বাক বুস্ট কনভার্টারটা একসাথে এটা দিয়ে ভোল্টেজ রেগুলেট করা যায়, অর্থাৎ আউটপুটের ভোল্টেজ কমানো যায় ইনপুট থেকে, অথবা আউটপুটের ভোল্টেজ হচ্ছে ইনপুট থেকে বাড়ানো যায়, একই সাথে কমানো এবং বাড়ানো যায়। কিন্তু এটা এটাই হচ্ছে এটার সবচেয়ে প্রধান সুবিধা। তবে সবচেয়ে প্রধান অসুবিধা হচ্ছে যে আউটপুটে এটার ভোল্টেজের ফেজটা পরিবর্তন হয়ে যায়। এর আগের বাক অথবা বুস্ট কনভার্টার পড়ার সময় নিশ্চয়ই মনে আছে একটা কারণ আমরা বারবার করে বলে গেছি, একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এই যে এখানে ইন্ডাক্টর কারেন্টের গ্রাফটার দিকে যদি আমরা দেখি, সুইচটা যখন ক্লোজ অবস্থায় থাকে তখন এটার ঢাল হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা বাড়তে বাড়তে এই কার এই সময় একটা সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। আর সুইচটা যখন ক্লোজ ওপেন অবস্থায় থাকে তখন হচ্ছে এটার ঢালটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা কমতে কমতে একটা সর্বনিম্ন অবস্থায় যায়। কোনো কারণে যদি অফসেটটা অনেক বড় হয়ে থাকে বা হচ্ছে এই ঢালটা অনেক বেশি স্টিপার হয়ে থাকে, অর্থাৎ ঢালটা অনেক বেশি ঢালু হয়ে থাকে, তখন এই নতুন একটা অনস্টেট শুরু হওয়ার আগেই দেখা যেতে পারে যে এই ঢালটা হচ্ছে অনেক ঢালু হওয়ার কারণে হচ্ছে নতুন একটা স্টেট শুরু হওয়ার আগে সেটা হচ্ছে শূন্যতে চলে আসে, এবং শূন্যতে চলে এসেই বাকি স্টেটটা অর্থাৎ অফ মোডের বাকি সময়টা সে শূন্যতেই থাকে। এটাকে হচ্ছে তাহলে আমরা যদি এটাকে আঁকতে চেষ্টা করি, অন স্টেট, অর্থাৎ এটা হচ্ছে অন স্টেটে, এটা বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে। অফ স্টেটে যদি ঢালটা অনেক বেশি শুরু হয়ে থাকে তাহলে নতুন একটা অন স্টেট শুরু হওয়ার আগে এটা শূন্যের কাছে ফেরত আসবে এবং এখানেই থাকবে। আবার যখন নতুন একটা অন স্টেট শুরু হবে তখন হচ্ছে এই ঢালটা বেড়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্টিনিউয়াস যে একটা কার্ভ দেখা যাচ্ছিল সেই কন্টিনিউয়াস কার্ভ দেখা যাচ্ছে না, অর্থাৎ ইন্ডাক্টর সম্পূর্ণ টাইম সাইকেলে ইন্ডাক্টর একটা সময় হচ্ছে বন্ধ থাকতেছে, বা ইন্ডাক্টর হচ্ছে এখানে এখানে একটা ডিসকন্টিনিউটি আসতেছে, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড বলা হয়। যদি আমরা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে না যেতে চাই, অর্থাৎ সম্পূর্ণ রূপে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডেই থাকতে চাই, তখন হচ্ছে আমাদেরকে এমন একটা ব্যবস্থা করতে হবে যেন এই ঢালটা হচ্ছে শূন্যের ঠিক শূন্যে ফেরত না আসে। তখন আমরা যেটা করতে পারি যে ফ্রিকোয়েন্সি, সুইচিং ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিতে পারি, অর্থাৎ এই যে কার্ভটা শূন্যে আসার কাছাকাছি হচ্ছে অনেক আগেই আমরা যদি হচ্ছে অন স্টেটটা শুরু করে দিই তাহলে ঢালটা সম্পূর্ণরূপে শূন্যে ফেরত আসবে না, তার আগে সুইচটা অন হয়ে যাওয়ার কারণে হচ্ছে ঢালটা এভাবে উঠে যাবে। এভাবে হচ্ছে আমরা কন্টিনিউয়াস কন্ডাকশন মোড ধরে রাখতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা একটু দেখে আসি যে আইএল ম্যাক্সিমাম আমরা বলেছিলাম যে আইএল ম্যাক্সিমাম বা আইএন মিনিমামের মধ্যে যে সম্পূর্ণ পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে গিয়ে ডেল আই। সুতরাং তাহলে এই ডেল আই এর অর্ধেক, তাহলে এটার অ্যাভারেজ হচ্ছে গিয়ে আইএল হবে এই দুটার পরিবর্তনের পরিবর্তন। অর্থাৎ আমরা যদি ম্যাক্সিমামে যেতে চাই তাহলে ম্যাক্সিমামে কার্ভটা হবে হচ্ছে এরকম, আর আমরা যদি মিনিমামটা চাই তাহলে মিনিমামের শর্তটা হচ্ছে এমন। আমরা চাচ্ছি যে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলুক, অর্থাৎ আইএল মিনিমাম হচ্ছে জিরো অথবা জিরোর উপরে থাকুক। তাহলে আইএল মিনিমামকে আমরা চাই হচ্ছে জিরো অথবা জিরোর বেশি। এখন আইএল এর মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দিই তখন যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যদি চাই আমরা এই বাক বুস্ট কনভার্টারটাকে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে অপারেট করব, তখন হচ্ছে এল মিনিমামের ভ্যালু হচ্ছে এমন হওয়া উচিত। তাহলে আমরা দেখলাম যে এল মিনিমামের ভ্যালু যদি এরকম হয় তাহলে হচ্ছে সেটা কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কাজ করবে।
তাহলে আমরা এই ভিডিওতে বাক বুস্ট কনভার্টার কি এবং সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলাম। বাক বুস্ট কনভার্টারটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করা যায়, কারণ এটাকে একই সাথে আউটপুটের ভোল্টেজকে কমানো এবং বাড়ানো যায়। তবে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার আউটপুটে যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটা ফেজ পরিবর্তন হয়ে যায় ইনপুটের ভোল্টেজের থেকে, এটাই হচ্ছে এটার একমাত্র সমস্যা। তাহলে আমরা বাক বুস্ট কনভার্টারটা কি সেটা সম্পর্কে বেশ ভালো একটা পরিষ্কার ধারণা এই ভিডিও থেকে আশা করি নিতে পেরেছি।